10 বছরে একটু এগোয়নি চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল পরিশোধনের সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর প্রকল্প। আমলাতান্ত্রিক জটিলতা, কর্মকর্তাদের অদক্ষতা আর বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে বিপিসির অপতৎপরতার কারণেই থমকে আছে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ইউনিট নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়ন হলে বছরে জ্বালানি তেল আমদানির খরচ কমবে অন্তত 2,500 কোটি টাকা। উৎপাদন হবে উন্নত মানের জ্বালানি তেল। 2010 সালে সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। উদ্দেশ্য, উন্নত মানের জ্বালানি উৎপাদন ও আমদানি খরচ কমানো। 3 বছরের মধ্যে নতুন ইউনিটের উৎপাদন শুরুর কথা থাকলেও 10 বছরে প্রকল্প প্রস্তাবই চূড়ান্ত হয়নি। ইস্টার্ন রিফাইনারির প্রথম ইউনিট নির্মাণ করেছিল ফ্রান্সের টেকনিপ। তাদের দিয়েই দ্বিতীয় ইউনিট নির্মাণ করতে চাইছে বিপিসি। কিন্তু পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার হিসাবে প্রকল্পের খরচ 16,000 কোটি টাকার বিপরীতে 24,000 কোটি টাকা চাইছে টেকনিপ। তাই সিদ্ধান্তহীনতায় বিপিসি। এদিকে 322 কোটি টাকা খরচে টেকনিপকে দিয়ে করানো নকশা চূড়ান্ত করতে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও আটকে আছে প্রায় 1 বছর। অভিযোগ আছে, একটি বেসরকারি পরিশোধন প্রতিষ্ঠানকে সুবিধা দিতে প্রকল্প বাস্তবায়নে অনীহা আছে বিপিসি ও মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার। প্রকল্প বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা দেখছেন খোদ জ্বালানি প্রতিমন্ত্রী। যারা ইআরএলটা করবে তারা তো অলরেডি তাদের কোটেশন প্রাইসও সাবমিট করে দিয়েছে, টেকনিক্যাল অফারও সাবমিট করে দিয়েছে, ফিড ডিজাইনও সাবমিট করে দিয়েছে আজকের থেকে 9 মাসে। এখন কনসালটেন্ট যদি না থাকে ভেরিফাই করবে কে? এটা যদি আগামী 1-2 মাসের মধ্যে না করে তাহলে আমরা আসলেই সত্যিকারের এই প্রজেক্টটা পিছিয়ে যাবে। তবে বিপিসির চেয়ারম্যানের দাবি, শিগগিরই আলোর মুখ দেখবে প্রকল্পটি। আমরা ইপিসি কন্ট্রাক্টর নিয়োগের পর্যায়ে আছি। যদি আমরা এ বছর এই ইপিসি ঠিকাদারকে আমরা নির্বাচন করতে পারি তবে এটি 5 বছর লাগবে। আশা করা যায় 5 বছর পরে এটি কার্যকারিতায় আসবে। দেশের একমাত্র এই রিফাইনারিতে বছরে সর্বোচ্চ 15 লাখ টন জ্বালানি তেল পরিশোধন করা সম্ভব। গভীর সমুদ্রে সিঙ্গেল পয়েন্ট মুরিং টার্মিনাল নির্মিত হলে এখানে বছরে 45 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আসবে। তাই এখনই এই রিফাইনারির সক্ষমতা বাড়ানো না হলে 5,500 কোটি টাকার ব্যয়ে এসপিএম প্রকল্পের অর্ধেক সুবিধা থেকে বঞ্চিত হবে বিপিসি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।